আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দুপুর থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি, রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি ও শর্টকাটভাবে সেরে নিচ্ছি। আজকের ব্লগটি ছুটির দিনের ছিল, আমি আমার প্রায় ব্লগে বলে থাকি ক্লিনিংয়ের কাজগুলো আমি শনিবার রবিবারেই করে থাকি বেশিরভাগ, কারণ আমার রান্নাবান্নাটার তেমন তাড়া থাকে না। তো আমার কাছে শীতের মধ্যে যে কাজগুলো খুব কঠিন মনে হয় সে কাজগুলো করব। ইতালিতে এখন হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, আর কিছুদিন পর তো রুম থেকে বের হতে ইচ্ছা করবে না, কোনো কাজ করতে ইচ্ছা করবে না। তো ইচ্ছা না করলে তো উপায় নাই, জীবনের গতি তো আর থেমে থাকবে না। তো আজকে খুব সুন্দর রোদও উঠেছে, আর আজকে আমি কি কি ক্লিন করব সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরের জন্য আমি রান্না করছি বিফ বিরিয়ানি আর টুনা ফিশ কাবাব। আমার মেয়েরা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তো তাদের পছন্দের খাবারটাই আমি ছুটির দিনে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর ওইদিকে তো প্রথমে দেখলেন যে আমি মাংস কষাতে দিয়েছি, তো এদিকে আমি এখন টুনা ফিশ কাবাবটা ভেজে নিচ্ছি। তো মাংস কষাতে কষাতে আমি চাউলটা ধুয়ে নেব, বাসমতি চাউল আগে আমি ধুয়ে রেখে দেবো, তাহলে পানিটা ভালোভাবে ঝরে যাবে আর বিরিয়ানিটাও খুব সুন্দর ঝরঝরে হবে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো এখন আমি বিরিয়ানি চাউলটা ভেজে নেব। তো আমি বাটার তেল দুটাই ইউজ করলাম, আর আমি দুটাই ইউজ করি, আমার কাছে মনে হয় যে বাটারটা ইউজ করলে বিরিয়ানিটা অনেক টেস্ট হয়। তো আমি এখন ভালোভাবে চাউলটাকে ভেজে নেব। আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন আমি কিচেনটাকে একটু ক্লিন করে নেব, আর সেই সঙ্গে আমি ফ্রিজটা ক্লিন করব। আমার ফ্রিজটা তো ফ্রিজের লাইন আমি আগে থেকেই অফ করে রেখেছিলাম, এবং ফ্রিজের ভিতরে যে সমস্ত জিনিস ছিল সব কিছু বের করে রেখেছি। একটা বলে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, আর এটার মধ্যে আমি লেমন ফ্লেভারের একটা ডিটারজেন্ট ইউজ করলাম, যেটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করলে একটা লেমন লেমন ফ্লেভার আসবে। ফ্রিজে অনেক বরফ জমেছিল, তো আমি আগে থেকেই অফ করে রেখেছিলাম, ফ্রিজ বরফগুলো ছুটে গেছে সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এই লেমন ফ্লেভারের পানিটা দিয়ে আমি ফ্রিজটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, আর অফ ক্যামেরায় আমি নর্মাল পানি দিয়ে একটু মুছে নিয়েছি যা আপনাদের দেখানো হয়নি। নিচের পাটটাও আমি সেমভাবে পরিষ্কার করে নিয়েছি, আর ফ্রিজ পরিষ্কার করতে তো আমরা সবাই জানি, এটা আর পরিষ্কার করা কি দেখাবো, এ কারণে সব কিছু দেখানো হয়নি। তো আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার ফ্রিজটা আজকে ফাঁকা হয়ে আছে, আমাদের সাপ্তাহিক বাজার শেষ হয়ে গেছে, তো আজকে ছুটির দিন ছিল, তারপরও আপনাদের ভাইয়া 4 ঘন্টা কাজ করে আসলো, তার মালিক ডেকেছিল কাজে, আজকে আর বাজার করা হবে না। তো খাবার টাইম হয়ে গেছে, আপনাদের ভাইয়া বলছে আসো খেয়ে নিয়ে আমরা একসঙ্গে, তো আমরা এখন খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়ার শেষে বাকি কাজগুলো করব। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবারও কাজে নেমে পড়লাম। এই দরজা জানালাগুলো আজকে আমি পরিষ্কার করব, কারণ এগুলো করতে আমার খুবই বিরক্ত বোধ মনে হয়। তো আজকে আমার মাথায় উঠেছে যে আমি এগুলো আজকে পরিষ্কার করব, তো করবই, আপনাদের ভাইয়া বারবার বলছে যে আজকে করতে হবে না, দেরি হয়ে গেছে তো রেখে দাও। তো আমার যেটা আমি করব ওটা না করা পর্যন্ত আমার কোনো শান্তি নাই। তো যাই হোক, আমি এগুলো এখন ক্লিন করে নেব। ভিজা কাপড় দিয়ে মোছার পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, তারপরে আমি একটু টিস্যু দিয়ে মুছে নেব, তাহলে গ্লাসটা চকচকে হবে আর দেখতে ভালো লাগবে।
দরজাটা আমার ক্লিন করে নেওয়া হয়ে গেছে। এখন পর্দাটা আমি নামিয়ে রেখেছিলাম, পর্দাটা টাঙিয়ে দিলাম। আর পর্দাটা আমি কিছুদিন আগেই ধুয়েছি, এ কারণে আমি ধুলাম না। তো আমি আরেকটা দরজায় চলে আসলাম, পর্দাগুলো আমি খুলে নিচ্ছি। আমার বাসায় চারটা দরজা, চারটা জানালা, সব কিছু ক্লিন করা যদি আমি দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি খুব শর্টকাটভাবে দেখিয়েছি আপনাদের। অনেকেই হয়তো বলবেন যে ক্লিনিংয়ের আবার দেখানোর কি আছে। আমি আমার ব্লগে আমার সারাদিনের কাজকর্মগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ক্লিনিং শিখাচ্ছি না, আমি একজন গৃহিণী, ক্ষুদ্র ব্লগার, একজন হাউসওয়াইফ ব্লগার আর কি দেখাতে পারে। এখন পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ব্লগটি দেখা কন্টিনিউ করবেন, ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন। দরজা জানালা পরিষ্কার করে নিয়ে পর্দাগুলো টাঙিয়ে দিয়ে আমি এখন এই যে এইটা পরিষ্কার করব, এইটার নাম হচ্ছে ইতালিয়ান ভাষায় রিসকালদামেন্টো দাল্লা কাজা, অর্থাৎ ঘর গরম করা মেশিন। তো এর ভিতরে অনেক ময়লা থাকতে পারে, যেহেতু অনেক দিন থেকে এটা বন্ধ হয়ে আছে। এখন আমাদের দেশে তো ঠান্ডা চলে এসেছে, এটা তো এখন চালু করতে হবে। তো আমি এগুলোকে একটু ক্লিন করে নেব। আমার বাসায় এগুলো 7-8টা আছে, তো এতগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, 2-1টা হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা আমরা ইউরোপ কান্ট্রিগুলোতে আছি তারা তো আমরা সবাই এই জিনিসটার সাথে পরিচিত, এখানে আর বলার কিছুই নাই। তো এগুলোকে আমি একটু ভালোভাবে ক্লিন করে নেব। আর এটা মানে পানিটা যাতায়াতটা ঠিক আছে কিনা সেটাও আমি দেখে নিব। মেশিনগুলো ক্লিন করার শেষে আমি এইখানে এভাবে পানি ছেড়ে দেখে নিচ্ছি যে পানির যাতায়াতটা ঠিক আছে কি না, কারণ এই মেশিনগুলো কিন্তু পানির মাধ্যমেই হিট হয়, গরম পানির মাধ্যমে। তো আমি সবগুলো মেশিনের পানি ছেড়ে ছেড়ে চেক করে নেব। সবগুলো মেশিনের আমি এভাবে পানিটা চেক করে নিচ্ছি যে পানির যাতায়াতটা ঠিক আছে কি না, কারণ মেশিনগুলো এখন চালু করতে হবে। ইতালিতে ঠান্ডা পড়েই গেছে আর নভেম্বর মাস থেকে তো একেবারে পুরো দমে ঠান্ডা পড়ে যাবে। সংসারে সব কাজকর্ম শেষে নিজে একটু ফ্রেশ হয়ে এখন মনে হচ্ছে যে একটু চা খাই। তো আমি অলরেডি কিচেনে চলে এসেছি, চাও বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমার মেয়েরা ক্যান্ডেল জ্বালিয়েছে, তাদের মাঝে মাঝে এরকম শখ হয়, ক্যান্ডেল জ্বালিয়ে বসে থাকে দুই বোনে। তো আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম যে আমার কাছে ভালো লাগলো দেখতে। তো চা খেতে খেতেই আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কিপ ওয়াচিং নীলুপাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।